সব বলেছি তো, সব বলতে পেরেছো, যা যা শিখিয়েছি সব পেরেছো। নতুন বাড়িতে আজকে আমাদের প্রথম সকাল, সেই সাথে ব্লগেও। তাই তোমাদের সবাইকে আমাদের নতুন বাড়ি থেকে একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি। কালকে আমাদের সবারই অনেক খাটাখাটানি হয়েছিল, তাই তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে গেছিলাম। আর আজকে সকালে ঘুম থেকে ওঠার পর বেশ ভালো লাগছে। রাত্রিবেলা বুঝতে পারছিলাম বৃষ্টি হয়েছে, আর এখন সকালবেলাও অবিরাম বৃষ্টি পড়ে চলেছে অল্প অল্প করে। আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে দুটোর এক্সাম আছে, যেটা হচ্ছে সেকেন্ড ডে, ওর জন্য আজকে টিফিনে বানাচ্ছি ইডলি, সেই সাথে বাড়ির সবার জন্য বানিয়ে নেব। আর এখন কোনো চাটনি বানানোরও টাইম নেই আমার হাতে, তাই কেচাপ দিয়েই কাজ সেরে নিতে হবে। আর এদিকে অবিরাম বৃষ্টি পড়েই চলেছে, ডোডোকেও ডাকতে হবে, আজকে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে ওকে স্কুলে নিয়ে যেতে হবে। এরই মধ্যে আমার ইডলি বানানো হয়ে গেছে, আর আমি চা বসিয়ে দিয়েছি, চাটা ফ্লাক্সে ঢেলে রেখে ডোডোকে স্কুলে ছাড়তে যাব, তারপর ফিরে চা খাবো। আর এই হচ্ছে পুরো আমার রান্নাঘরের অবস্থা, সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কালকে অনেকটাই হয়েছে, আর আজকে এখনও অনেক কাজ বাকি, আজকেও সারাদিন লেগে যাবে, আর জানি না এরপর কতদিন লাগবে। বৃষ্টির জন্য আজকে রিক্সা করে ডোডোকে স্কুলে ছেড়ে এলাম, আর স্কুলে ছেড়ে এসে আমি এই চা নিয়ে এসে গেছি, এখন সবাই মিলে বসে একটু চা খাবো। চা খেয়ে এনার্জি আমরা বুস্ট করে নিয়েছি, আর এখন সবাই মিলে লেগে পড়েছি আবার কার্টুনগুলোকে আনপ্যাক করতে। কাল থেকে এটাই চলছে, আমরা কেউ না কেউ কোনো না কোনো জিনিস খুঁজে পাচ্ছি না, কারো এটা দরকার পড়ছে তো কারো ওটা দরকার পড়ছে, কিন্তু কোনো জিনিসই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমি ঠিক করেছি আজকে যতগুলো কার্টুন আছে খুলে নেব, তারপর যতটা পারবো প্যাক করবো। অচিন্ত বাড়িতে আছে, বুবুনও আছে, তাই অনেকটা হেল্প হয়ে গেল আমাদের জন্য, নাহলে মার আর আমার একার ওপর বেশি চাপটা পড়ে যেত। আর এখন যে শোপিসটা দেখতে পাচ্ছ আমাদের হাতে, এগুলো অনেক দিন ধরে ব্যাগবন্দি হয়ে পড়েছিল, এখন আমরা একটা জায়গা পেয়েছি যেখানে এগুলো লাগাতে পারি। কিন্তু লাগাতে গিয়ে আমাদের মাথা খারাপ, একবার এই দেয়ালে লাগাচ্ছি, একবার ও দেয়ালে লাগাচ্ছি, কিন্তু কোনো দেয়ালই লাগছে না, পরে এটা মিস্ত্রি দিয়ে ফিক্স করতে হবে। এখানে এখনো অনেক কাজ করানো বাকি, যেটা আমরা ঠিক করে নিয়েছি সামনের সপ্তাহে করাবো। আমাদের ড্রেসিং টেবিলে মিররটা লাগানো বাকি আছে, আর আমাদের টিভি এখনো এখানেই বক্সবন্দি হয়ে পড়ে আছে। কোন বাড়িতে যাবে? ডোডোকে স্কুল থেকে বাড়ি ফেরত নিয়ে চলে এসেছি, আর এখন লেগে পড়েছি ঘর পরিষ্কার করার কাজে। ডোডো আজকেও টিফিনটা ফিনিশ করে আসেনি, তাই বোন ওকে নিয়ে গেছে ঘরে খেলতে আর ওকে টিফিনটা ভুলিয়ে খাওয়াতে। আর আমরা যত বক্স আনপ্যাক করছি, যত জিনিস গোছাচ্ছি, তত নোংরা ধুলো বেড়াচ্ছে, সারাদিনে অন্তত 10-15 বার শুধু ঝাড় দিতেই হচ্ছে। আমরা আগে যেখানে থাকতাম আর এখন নতুন যেখানে এসেছি, দুটো জায়গার খুব বেশি দূরত্ব নয়, পাশের গলিতেই, তাই আমার আগে যিনি হাউস হেল্পার ছিলেন তিনি এখানে আসবেন, তাই ঘর মোছাটা তার ভরসাতেই আমি ফেলে রেখেছি। এখনো ডোডোর আর বুবুনের যে কাপড়ে আলমারিটার মধ্যে জামা কাপড় থাকতো, সেই আলমারিটা এখন নিয়ে বসে পড়েছে ফিক্স করার জন্য। আর এটা অনেকটা বড়, যেহেতু দুজনে মিলে হাত লাগিয়েছি এটা অনেকটা টাইম লেগে গেছে। আর মহারাজা চেয়ারে বসে বসে কুরকুরে খাচ্ছিলেন, কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি, চলে এসছেন আমাদের সাহায্য করার জন্য। এই রডগুলোকে আমরা নিজেরা খুলে গুছিয়ে নিয়েছিলাম, কারণ আমরা নিজেদের মতো করতে পারবো বলে, কারণ ওরা যদি এটা করতো সব একেবারে আলগোল পাকিয়ে ছেড়ে দিত। আর এখন প্রায় দুপুর 1:30 বাজে, আমরা খেতে বসবো। আর আজকে আমাদের খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর মাছ ভাজা। বিকেলবেলা আমি চলে এসেছি চা বানাতে, আর বৃষ্টি তো পড়েই চলেছে, তাই চা না হলে ঠিক মন বসছে না। করে যাবে, করে যাবে, হাই গাইস করবে। আচ্ছা আচ্ছা, হাই গাইস করো, গাইস দেখা যাচ্ছে, বলো হাই গাইস। তুমি দইটা খাও, থামি ডাকছে, হাই করো। তাহলে তোমার দিকে ঘুরিয়ে দিই, ধরো ধরো, হয়েছে, অন আছে, এনো ধরো, এনো ধরো, যাও আমাকে দেখাও, হাই গাইস করো, যাও অন আছে, যাও দাঁড়ো, এ দাঁড়ো, এরকম ধরো, হ্যাঁ তার মুখ দেখা যাচ্ছে, হ্যাঁ হাই করবে। ও কোথায় যাচ্ছে? সরে আসো, বাই করো, বাই করো, টাটা।
এই দেখো এত ধরে খুঁজছিলাম, আমরাই প্যাক করেছি ভাবো, এটা আমাদেরই কাজ। চলে এসছে পিছনে মাঝখানের মতো বড়ি করতে, এগুলো ফেলে রাখবে আই কি ফেলে দিলে তোরে পেন দেখতে পাচ্ছো আমাকে? বলো এইদিকে যাও, সামনে যাও, দেখা যাচ্ছে কি আমি বলছি, সামনে যাও গিয়ে মুখটা করো, সব সময় দেখা দিতে। বৃষ্টির জন্য বিকেলে তো ডোডোকে হাঁটতে নিয়ে যাওয়া হয়নি, তাই এখন সন্ধ্যাবেলা বৃষ্টির মধ্যেই বেরিয়েছি সামনেই একটা দোকান থেকে কিছু সবজি কিনতে। আর ডোডো বৃষ্টির জলের মধ্যে একদম দাপিয়ে বেরিয়েছে। ওইদিকে যাও না, ওইদিকে যাও না, এসো, এই তো এইদিকে এসো, এই তো বাইক নেই, বাইক নেই, চলে এসো। সবজি কিনে বাড়ি ফিরতে ফিরতে আমাদের 7:30 বেজে গেছিলো, আর আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো, তাই একটু ঝালমুড়ি বানিয়েছিলাম। তারপর চলে এসেছি রাতের খাবার বানাতে। এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নিয়েছি, এখন ডিম ভাজা করছি। কালকে সকালে আমাদের অনেক রুটি করা হয়েছিল, আমরা কেউই খাওয়ার টাইম পাইনি, তাই সেই বাসি রুটি ফ্রিজে রাখা ছিল, সেই রুটিটা দিয়ে আমি একটা টেস্টি খাবার বানিয়ে নেব। ধরো ধরো খাবার সময় ওরকম করলে বমি হয়ে যাবে, কিন্তু বমি হয়ে যাবে। বমি হবে না তো? হবে হবে না? আর যদি হয়? বলো, তুমি ছোটবেলার জামা পড়েছো, কেমন লাগছে? তো তো সবসময় এরকম ঘোরে না, শোনো একবার বলো গুড নাইট, না একবার চুপ করে, চুপ করে বসে, চুপ করে, ওরকম না, না দাঁড়াও দাঁড়াও, দেখবে অনেক গুড নাইট আসবে, বলো গুড নাইট, ওরম করলে আসবে না গুড নাইট, ওরম করে দেখবি, গুড নাইট বল, দেখবি ডগি ডাকবে, বল গুড নাইট, সুইট ড্রিম, সুইট ড্রিম, সি ইউ, ডাকলো, কি ডাকলো, একটু ডাকলো, বলো সুইট ড্রিম, বাই বাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।